এত সেজে গুজে? আরে কাল হোলি, রং কিনতে যাচ্ছি, তুই যাবি না? আরে হ্যাঁ যাবো তো, আমার কচি কাঁচা দেওরদের রং মাখাতে হবে না? চল চল তাহলে রং কিনি। বলতো কাকে আগে রং মাখানো যায়? কেন দেওরদের মাখাবো? এত দেওর থাকতে আমাদের আবার ভাবার দরকার আছে নাকি? আরে ওদের কথা ছাড়, ওরা তো হোলির দিনে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। সে নাই হলো, তাহলে তুই কাকে রং মাখানোর কথা ভাবছিস? আমি ভাবছি স্বপ্নাকে রং মাখাবো। আজ পর্যন্ত কোনো বছর আমি ওকে রং মাখাতে পারিনি, এবছর ওকে মাখাবোই মাখাবো। কি করে মাখাবি? হ্যাঁ স্বপ্না তো এখন ঘুমাচ্ছে, ওই ঘুমঘরে ওকে রং মাখিয়ে ওকে ভূত বানিয়ে দেবো। আমি সেই সুযোগে আয়না নিয়ে ওকে ভয় দেখাবো, বলতো কেমন লাগবে? চল তাহলে বেরিয়ে পড়ি। স্বপ্না এখনো ঘুমোচ্ছে, চল আস্তে আস্তে গিয়ে রংটা মাখিয়ে আসি। তাহলে আমি দরজাটা খুলি। আমি তোমাদের সাথে যেতে পারবো না। যাবি না মানে? চল আগে তোকে যেতেই হবে। আমি যাবো না। কেন যাবি না, তুই চল। আরে পাগল, কচি কাঁচা দেওরদের রং মাখানো দারুণ মজা। আচ্ছা ঠিক আছে আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো এটাই যে আমার দাঁতে ছাড়া কোথাও রং মাখানো যাবে না। মানে সব জায়গায় রং লাগাবে শুধু দাঁত বাদ দিয়ে। ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি চট করে চেঞ্জ করে আসছি। ঠিক আছে আমি যাচ্ছি।
মাথা চলে গেছে ভাই, ভাই সুপ্রিয়া মাথা চলে গেছে, এই তোর মাথা চল ভাই খেল কর যা লাল মাল চলে গেছে তো কি হয়েছে, এইটা আছে এটাই তোর মাল এটা খা মাথা এই মালটা তুই আবার কাঁদছিস কেন, আজকের হোলি হোলি তো কি হয়েছে, তুই কি বল বাচ্চা আছিস কাঁদছিস না, আজকে হোলি ভাই মালটাকে এখান থেকে চলে যেতে বল, নাহলে কোথায় মেরে মুড়ে দেবো, আমাকে কিছু বলতে পারবি না, আরে বাড়া তুই কাঁদছিস কেন, আমার দাদা কাঁদছে তাই আমি কাঁদছি, তোরা আমার সঙ্গে এরকম করছিস আজকের হোলি বলেছিলাম মানা এসে বাল চালকে নিয়ে আসিস না মদ খেতে, দিলে মানা মুডটা খারাপ করে মুকাশটা, আরে বড় মালটা কেসে ঠুকে দে না আজকে বড় হোলি চুপ্রিয়া ভাই তুই সত্যি করে বলতো তুই কাঁদছিস কেন, ভাই জানিস তো আজ পর্যন্ত কোন মেয়ে আমার রং মাখায়নি তাই ওই দুঃখে আমার বুক পেটে যাচ্ছে, ও তুই রং মাখবি চল তোকে আজকে রং মাখাও চল 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 ভাই তোরা কি আমাকে রং মাখাবি, এই দেখ তোরা যদি আমাকে রং মাখাস তাহলে কিন্তু আমি রং মাখবো না, বৌদি তোমরা যখন আমাকে টেনে নিয়ে এলে এখানে তো আমি তোমাদের একটা কথা বলি শোনো, আজ আমি রাস্তায় যাকেই দেখতে পাবো তাকেই রং লাগাবো, রাজি রাজি বৌদিরা যদি তোকে রং মাখায় তাহলে হবে তো, হ্যাঁ বৌদি হোক বা কোনো মেয়ে আমি একটু রং মাখতে চাই।
ঠিক আছে, তুই এখন আমাদের সঙ্গে চল তাহলে। মাখবো কিন্তু খালি মুখে তো রং মাখবো না। একদম ঠিক বলেছিস ভাই। শুধু মুখে তো মাখাবো না, তোমাদের জন্য অমৃত নিয়ে এসেছি। তোমাদের মতন বৌদি যেন প্রত্যেক পাড়ায় থাকে। তোমাদের কাছে একটা থাম্বেল রিকোয়েস্ট, এই ছেলেটাকে তোমরা পুরো শরীরের রং মাখিয়ে দাও, এর ন্যাংটা বলার শখ। ঠিক আছে বৌদি, তাহলে তোমরা এই মালটাকে রং মাখাও, আমরা তাহলে আসি। বৌদিগণ, এবার আমাকে রং মাখাও। এই জন্যই তোকে কেউ রং মাখায় না, তাছাড়া তোর এই ল্যাংটা বেলা স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমার মনে হয় এই জীবনে রং মাখা হলো না। ভাই আমরা এখন রং মাখি, চল। বৌদিগণ আমরা এখন রং মাখার জন্য প্রস্তুত, আমরা এখন স্বর্গে আছি, আর তোমাদেরকে স্বর্গের পরীর মতো লাগছে। মাখাও রং মাখাও, লেটস গো স্টার্ট। আমাদের রং মাখিয়ে চলে যাচ্ছে, আমরা রং মাখাবো না, মাখাবো না। বৌদি আমরা তোমাদের চলে রং মাখাবো। বৌদি আমার পায়ে রং মাখাবে বলছে, আমি একটু এগিয়ে যাই। পায়ে রং মাখাবে না,
অন্য কোথাও মাখাবে তার ঠিক আছে নাকি? যত সব মাতালের দল, আর এরা নাকি কচি কাঁচা সব দেও। তোমাদের যে কি দেখে মনে হয় তা আমি জানি না, সব দেখে মনে হয় আস্তে আস্তে সব পাঠা। আর আমি এদেরকে আগে জানলে রং কেন, ধুলো পর্যন্ত মাখাতে আসতাম না। যত সব ওই নারী, পরের বছর হোলি খেলবো তোর সঙ্গে তোর বাড়ি। ও নো, হোলি খেলবি আমার বাড়ি? তোর মুখে মারবো আমার জুতোর বাড়ি। তোমাদের চরণে আমি শেষ প্রণাম করে নেই। বৌদি, বৌদি, বৌদি কোথায়? আমি বৌদিকে রং মাখাবো। বৌদি, তোমাকে আমি আজ উপর নিচ সব জায়গায় রং মাখাবো। ভাই, এখানে কোনো বৌদি নেই, বৌদির রং মাখিয়ে চলে গেছে। এখানে কোনো বৌদি নেই? না, এখানে বৌদি আছে। এই বৌদিকে ফুলের বাইরে এমন জায়গায় রং মাখাবো তোমার ঘুষে তুলতে পারবো। দুনিয়া কা ঝোল সমঝতে লোড়ে লগ গয়ে।